Welcome to Live Life with Soumi. আপনারা সবাই কেমন আছেন, কি করছেন? কালকের আমার রথ কিরকম দেখলেন? আমি এর আগে রথ বার করতাম না, আগের বছর থেকেই রথ বার করছি। মানে ছেলে একটু বড় হওয়ার পর থেকে, ও যেদিন থেকে টানতে শিখেছে রথটা, সেদিন থেকে রথটা বার করি, ও টানে, আগের বছর থেকেই টানছে। তো এই বছরও নিয়ে গেলাম, আপনারা তো দেখলেন, ওই আগের বছরের রথটাই রেখে দিয়েছিলাম, সেটাকেই আবার নতুন করে সাজিয়ে ঠাকুর বসিয়ে একটু জলমিষ্টি দিয়ে বাচ্চারা আনন্দ পায় এখানে। আর আমাদের এখানে বড় রথ বেরোয় কিন্তু ভীষণ ভিড় হয় সেখানে, ছোট্ট মতো মেলা মতনও বসে, কিন্তু এত ভিড় হয় যে মানে যাওয়াটা, মানে একা একা বাচ্চা নিয়ে যাওয়াটা মুশকিল। শিবাশিস থাকলে না হয় যাওয়া হবে, সে কথা আলাদা, কিন্তু ও যেহেতু মানে ওর তো অফিসও ছিল, তো সেই জন্য আমি আর যাইনি, আমি সামনে থেকেই মোটামুটি একটু ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর আপনারা কে কে পুরীতে রথ দেখতে গেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা পুরীর রথ দেখেছেন সেটাও আমাকে জানাবেন। আমারও এখনো সেই সৌভাগ্যটা হয়নি, আমি পুরীতে রথ কোনোবার দেখিনি। আর খুব সত্যি কথা, এতটাই ভিড় হয় যে মানে কিছুটা মানে যাওয়ার কথাটা একটু দুবার চিন্তা করি আর কি। তো এই আর আর এই সময়টা কি হয় দেখবেন, স্কুলটাও খোলা থাকে, যে মানে ছুটি নিয়ে যে যাব কোথাও তো সেটাও হয়ে ওঠে না খুব একটা। তো এই আর আজকে সকালের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি, কিন্তু কোনো রান্না আমি দেখাবো না আজকে, কারণ একদম সিম্পল রান্না করব আজকের। ওই একটুখানি আলু পোস্ত করবো, একটু মাছের ঝোল করবো, তো সেগুলো মানে আমার চ্যানেলে আছে, দেখতে দেখতে পারেন আপনারা চাইলে আমি কীভাবে কী করি, তো সেই জন্য ওটা শেয়ার করবো না। কিন্তু আজকের আমি একটা হেয়ার প্যাক লাগাবো, মানে যেহেতু তুলো যায়নি ও, তো তাড়াহুড়ো কিছু নেই, কারণ ওর আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু ঠান্ডা মতন লেগেছে মনে হয়, আসলে এমন বৃষ্টি পড়ছে, আর ঠিক স্কুলে দিতে যাওয়ার সময় বা আনতে যাওয়ার সময় বৃষ্টিটা পড়ছে, তো ভিজে যাচ্ছে যথারীতি, তো সেই জন্যই মনে হয় একটু ঠান্ডা লেগেছে। তার উপরে দৌড়োদৌড়ি করে মানে ঘেমে তো যায়, তো সেটাও একটুখানি মনে হয় বসে যায়, তো সেই জন্য আজকে যাইনি স্কুল। হেয়ার প্যাক লাগাবো, তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হেয়ার প্যাকটা, ভীষণ ভালো, মানে যে কোনো সময় আপনারা আপনার এই হেয়ার প্যাকটা ইউজ করতে পারেন, ভালো, বা চুল ওঠে না, বা বর্ষাকালে বা গরমকালে অনেক সময় ড্যান্ড্রফের যে প্রবলেমটা হয়, তো সেই জিনিসগুলো চলে যায়, মানে চুলটা অনেক সফট হয়। তো চলুন, এই ইনগ্রিডিয়েন্টসগুলো মানে আমরা অনেকেই যখন চুলের মানে যত্ন করে থাকি তখন ব্যবহার করি, তো আমিও সেরকমই খুব একটা সিম্পল একটা হেয়ার প্যাক বানাবো। তো এই হেয়ার প্যাকটা বানানোর জন্য আমি এখানে নেবো হচ্ছে একটু দই, আমি এমনি নর্মাল প্যাকেটের দই নিচ্ছি, দই নিলাম। এই মানে অ্যামাউন্টটা আপনি নেবেন কিন্তু আপনার চুলের লেন্থ অনুযায়ী। আমি যেটা করি, আমি মানে একদম পুরো রুট টু টিপ, মানে একদম গোড়া থেকে পুরো চুলের টিপ অবধি পুরো চুলটাতেই লাগাই। নিলাম একটা ডিম, আর হাফ লাইম নিচ্ছি আমি এখানে, আপনারা লাইম বা লেমন যে কোনো কিছু নিতে পারেন, অসুবিধা নেই, এটা ড্যান্ড্রাফের জন্য ভীষণ ভালো। আর নেবো হচ্ছে আমি এখানে এক চামচ মধু, হানি, ভালো করে এটাকে মিক্স করে নেব। এই যে হেয়ার প্যাক একদম রেডি, তো চলুন এটা এবার আগে লাগিয়ে নিই, তারপরে কাজ করব। হেয়ার প্যাক তো এখন লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর বাইরের অবস্থা দেখুন, ঝমঝম করে বৃষ্টি পড়ছে একদম, কি ভালো লাগছে না ওয়েদারটা। আর বাইরে আমার যে কিছু মানে আমি বাইরে কিছু গাছপালা বসিয়েছি
ফুল গাছ আছে, পাতাবাহার আছে, তো সেগুলো একদম চান করে পুরো সবুজ হয়ে গেল। তো চলুন দেখাই। হেয়ার প্যাক লাগানোর পর আমি এরকম একটা পুরনো গামছা বা যে কোনো পুরনো একটা কোনো কাপড় বা টাওয়েল আপনি এরকম করে গলার মধ্যে জড়িয়ে রাখতে পারেন, কারণ এই হেয়ার প্যাকটা যেহেতু দই আছে বা ধরুন ডিম আছে, তো সেই জন্য একটু জলের মতন একটু সমানে একটু একটু করে বেরোতে থাকে, তো তাতে আপনার ড্রেসটাও নষ্ট হতে পারে বা আপনি কাজ করতে পারবেন না। আর শাওয়ার ক্যাপ আমি খুব একটা ইউজ করি না হেয়ার প্যাক লাগানোর পর, তার কারণ হচ্ছে তাতে হেয়ার প্যাকটা খুব একটা ভালো শুকোয় না বলে আমার মনে হয়। আপনি চাইলে ইউজ করতে পারেন, আমি করি না। আর আমি সেজন্য এখানে একটা পুরনো গামছা নিয়ে নিয়েছি, যাতে যেগুলো মানে দইয়ের জলটা বা যেটা বেরোচ্ছে তো সেটা যেন ওই গামছার মধ্যেই আটকে যায়। আর এখন আমি লাঞ্চটা বানিয়ে নিচ্ছি, তো চলুন চটপট লাঞ্চটা বানিয়ে নিই। আর বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে। এবারে ভাতটা বসিয়ে দেবো, তারপরে মাছ ভেজে মাছের ঝোলটা করে নেব। আর আজকের ব্লগটা আমি ছোট্ট জাস্ট হেয়ার প্যাকটা কীভাবে বানালাম সেটা আর আমার টুকটাক কী কী কাজ করছি সেটার উপরেই বানালাম ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাইরের যা সুন্দর ওয়েদার তাতে একটা গান শোনাই চলুন। তো এটা ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া একটা অনেক পুরনো গান, এই ওয়েদারের সাথে খুব ভালো যাবে, তো শোনাই চলুন। ঝিরঝির ঝির ঝির ঝিরি বরষায়, হাই কি গো ভরসায় আমার ভাঙা ঘরে তুমি বিনে, শন 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 বহে হাওয়া মিছে গান গাওয়া এমন দিনে। ঝিরঝির ঝির ঝির ঝিরি বরষায়, হাই কি গো ভরসায় আমার ভাঙা ঘরে তুমি বিনে, শন 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 বহে হাওয়া মিছে গান গাওয়া এমন দিনে। বাই বাই।